المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته, نحمده ونصلي على رسوله الكريم, أما بعد. عبد المومن ভাই দুবাই থেকে একটি প্রশ্ন করেছেন যে আমরা মসজিদে এমন সময় যাই যখন ফজরের জামাত শুরু হয়ে যায়, তো এই ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে একেবারে সর্বশেষ রাকাতের আগ পর্যন্ত কি আমরা এই সুন্নাত, ফজরের এই দুই রাকাত সুন্নাত কি আদায় করব কি না, বা এ ব্যাপারে মূল মাসআলা কি? যেহেতু আমাদের দেশে দেখা যায় যে ফজরের জামাত হইতেছে, মসজিদে ঢুকতেছেন, অথচ তিনি সুন্নাত আদায় করতেছেন, এবং বলা হয়ে থাকে যে যতক্ষণ পর্যন্ত ইমামকে তাশাহুদের আগ পর্যন্ত যদি ইমামকে ধরা যায় তাহলে ফজরের এই দুই রাকাত সুন্নাতকে আদায় করা উচিত, এমন একটি কথা সমাজে প্রচলিত আছে। দ্বিতীয়ত, ইমাম সাহেব ফজরের জামাতে যেহেতু লম্বা কিরাত পড়েন, তো এই ক্ষেত্রে তিনি তাড়াতাড়ি করে, অথবা কেউ কেউ আছেন যে ফজরের ইমামের কিরাত পড়তেছে কিন্তু যেহেতু জানেন ইমাম সাহেব লম্বা কিরাত পড়বেন, এই ক্ষেত্রে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করে নেন, এই কারণে যে ফজরের দুই রাকাত সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত, বিধায় আদায় করা উচিত, এই অজুহাত দিয়ে তারা এমন কথা বলেন। তো এ ব্যাপারে মূলত আসলে শরিয়াত কি বলে? والجواب بالله التوفيق. সম্মানিত দিনী ভাই, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে মনে রাখতে হবে যে যত নফল বা যত সুন্নাত নামাজগুলো আছে সবগুলো মিলিয়েও একটা ফরজের সেজদার যেই মর্তবা এবং মর্যাদা এবং গুরুত্ব বা ফজিলাত তা অন্য কোনো নামাজে হবে না। পরিষ্কার করে সহি মুসলিম শরীফের তৃতীয় খণ্ডে 32 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 1514, তার মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন যে ইদা উকিমাতিস সালা, তার মানে যখন ফরজ নামাজের একামত হয়ে যায়, ইদা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের একামত হয়ে যায় সেটা ফজর হোক বা জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, মসজিদে ঢোকার পরে যদি আপনি দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, একামত বলে গেছে, আপনি যদি অন্য কোনো নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। ফালা সালাতা ইল্লাল মাকতুবা, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ফরজ নামাজের একামত হয়ে যাবে তখন ওই ফরজ ব্যতীত কোনো নামাজ নাই, ইল্লাল মাকতুবা, ইল্লা হরফে ইস্তিসনা, কোনো নামাজ নাই, ফালা সালাতা, কোনো নামাজ নাই, একমাত্র নামাজ আছে ওই ফরজ নামাজ, ইল্লাল মাকতুবা, একামত হয়ে গেলে অন্য কোনো নামাজ নাই, একমাত্র ফরজ নামাজ ব্যতীত। এটি মুসলিম শরীফের 1514 নম্বর হাদিস। প্রথম এই হাদিস অনুযায়ী আপনি কখনোই আপনি আর ইক্তেদা করতে পারবেন না, চাই সে নামাজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন। তাহলে এ বিষয়টি স্পষ্ট, মুসলিম শরীফের এই হাদিস অনুযায়ী আপনাকে অবশ্যই ফজরের জামাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে, ফজরের মূল জামাতে অংশগ্রহণ করতে হবে। আপনি এই বারান্দায় আপনি এই নিয়ত করতে পারবেন না। এবার আসুন যে হাদিসটি বলা হয়, হাদিসটি তিরমিজি শরীফের হাদিস নম্বর 340, যে হাদিসটি বলা হয় যে রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হযরতে আয়েশা সিদ্দিকা বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত
গুরুত্ব এতটা যে দুনিয়া এবং তার সমস্ত বস্তু থেকে অনেক অনেক উত্তম। হাদিস তিরমিজি, হাদিস সহিহ হাদিস। এবার এই নামাজ তাহলে আপনি কি করবেন, কখন আদায় করবেন? জি, এ প্রসঙ্গে আবু দাউদের একটি হাদিস আমরা নিতে পারি। হযরতে কাইস ইবনে আমর তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে ফজরের পরে দুই রাকাত নামাজ আদায় করতে দেখলেন। নবীজি বললেন, তুমি কিসের নামাজ পড়ো? ফজরের নামাজ তো দুই রাকাত, সালাতু সুবহি রাকাতান, ফজরের নামাজ তো দুই রাকাত, তুমি কি নামাজ আদায় করো? তখন সেই লোকটি উত্তর দিয়েছিল যে আমি ফরজের পূর্বের যেই ফজরের যে দুই রাকাত সুন্নাত, সেই নামাজ আমি পড়তে পারিনি। ফাকালা রাজুল ইন্নী লাম আকুন সাল্লাইতা রাকাতাইন, আমি সেই দুই রাকাত নামাজ আদায় করতে পারিনি, তাই আমি এখন পড়তেছি। এই কথা শুনে ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চুপ হয়ে গেলেন। তার মানে হলো আপনি ফজরের জামাতে নামাজের পরে আপনি এই নামাজটি পড়তে পারেন, বাকি অন্য নামাজ নিষেধ করা হয়েছে, কিন্তু ফজরের এই দুই রাকাত সুন্নাত নামাজ আপনি ফজরের জামাতে নামাজ জামাত শেষ হয়ে যাওয়ার পরে আপনি আদায় করতে পারেন। এই হাদিসটি রয়েছে সুনানে, সহিহ সুনানে আবু দাউদের প্রথম খণ্ডের হাদিস নম্বর 1228। এলো এক পদ্ধতি। দ্বিতীয় আরেকটি পদ্ধতি সহিহ তিরমিজির মধ্যে এসেছে যে হযরতে আবু হুরায়রা বলেছেন, মান লাম ইউসাল্লি রাকাতাল ফাজরি ফালিউসাল্লিহুমা বাদামা তাতলুউ আশ-শামসি, যে ব্যক্তি ফজরের সুন্নাত প্রথমে পড়তে পারবে না, সে যেন সূর্যোদয়ের পরে তা আদায় করে নেয়। হাদিসটি তিরমিজির প্রথম খণ্ডের 347 নম্বর পৃষ্ঠা। আশা করি ভাই, এ হাদিসের মাধ্যমে আপনি সঠিক পথের দিশা পাবেন এবং অন্য ভাইদেরকেও এ কথাগুলো বুঝাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সুন্নার উপরে আমল করার তৌফিক দান করুক। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।